উপরেটা দেখতে পাচ্ছ কিন্তু নিচে কিছু মানে বারমুন্ডা পড়ে। ওর বাড়িতে গিয়ে বাকি প্ল্যানটা করছি, আমার যাওয়ার কথা ছিল অনেক আগে, বাট সামান্য কিছু কাজ থাকার জন্য হয়ে গেলে শুধু করার নেই, কিছু অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হচ্ছে। এখন প্রায় 6:30 বাজে আর আমি যাচ্ছি ওর বাড়ি। একটু আগে আমায় কল করেছিল, বলছে টাইমটা দেখছো ওটা হয়েছে, সেই জন্য আর হলোনি। সন্ধ্যার সময় তো বাকি বন্ধুরা বলছিল তো তাইলে মুরগি একটু বানানো যাবে, না না করিস না, এখানে ভালো যা প্ল্যান্ট পরে থাকবে, সব ছিঁড়ে এক এক করে দিবি তোরা। যাই হোক, ওই প্ল্যান ক্যান্সেল করা হলো, এরপর ওর বাড়ি যাই। উপরেটা দেখতে পাচ্ছ কিন্তু নিচে কিছু মানে বারমুন্ডা পড়ে আছে, না 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 ও কিন্তু ক্যামেরার পিছনে মিথ্যা কথা বলে দেখে নাও। ব্যাপারটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি প্ল্যান আছে দেখি, এটা এটা কিন্তু বাড়ি বলছে, কারণ ও নিজেই পাঁচজনের সমান খাবার আছে, তিনবার বলে দিয়েছি, তার রাত্রে বলেছি খেতে খেতে, তারপর কখন বলেছিলাম দুপুর বেলাতে একটু বলেছিলাম, দুপুর বেলাতে একটু বলেছিলাম, তারপর আর কখন বলেছিলাম, এই যে এসে পর বললাম হ্যাপি বার্থডে বলতে যাচ্ছিলাম, তারপর অন্য কোনো কিছু বলেছিলাম। সিনেমায় পজ মারে রে, তুই সত্যি মারছিস আজ দিন একটা 12-13-14 আয়ুষ আরেকটা দিতে দিতে আচ্ছা ভাই রাজ দিন সাহেব দাদা কি বটে, আর ওম দাদা কি বটে, ওম দাদা কি বটে, ঝিঙ্গা বটে, স্নেহা দিদি কি বটে, রানী বটে। আগের যে ব্লগ গুলো মানে ভিডিও ক্লিপস গুলো দেখছিল সেটা হচ্ছে শুট করা হয়েছিল এর আগে, মানে সায়ানের জন্মদিন, আর এখন আমি ভিডিওটা বানাচ্ছি তারপর দেখতে, মানে মানুষ কতটা ল্যাজখোর হয় যে একটা ভিডিও দুদিন ধরে চালাচ্ছে, তাও আবার জন্মদিন।
তো যাই হোক, করার কিছু নাই। আর যেটা হচ্ছে মেন কথা যে বাকি ক্লিপ কিছু শুট করা হয়, তার কারণ যেখানে আমি আসলাম সেখানে তো মানে বেহাল নামের লেভেলটাই। তো যাই হোক, করণীয় সেরকম এখন কোনো কিছু নেই। আমরা কালকে রাত্রেবেলাতে এসে বর রিয়েলাইজ করছিলাম যে হ্যাঁ, আমরা কোনো ভিডিও শুট করি। তো দিয়ে সায়ন আমাকে কল করেছিল যে বলছে কি যে ভাই, মানে পুরো বেলাটাই তো ওই আমাদের বেহাল নামে করে চলে গেল, তাইলে ভিডিও শুট করবো না, করার তো কিছু নেই, এরকম ভাবে কাটাতে হবে, যখন হয় নাই কি আর করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এরকম শর্ট অ্যান্ড সিম্পল হলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।